হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সদ্য শেষ হয়েছে আই লিগ আইএসএলও প্রায় শেষ হবার মুখে আর সামনেই সুপার কাপ কিন্তু সেই সুপার কাপ হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা আই লিগের ইস্টবেঙ্গল মোহনবাগান সহ সাতটি ক্লাব একসাথে জোটবদ্ধ হয়ে এআইএফএফ কর্তাদের চিঠি দিয়ে জানালো যে তাদের দাবিকে সমর্থন না জানানো হলে সুপার কাপ খেলার রাস্তা থেকে সরে আসবে তারা তবে তাদের দাবি আসলে কি। কি এমন হল যার দরুন সুপার কাপের মতন টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার পথে আই লিগের সাতটি দল কুশল দাসকে পাঠানো চিঠিতে তারা লিখেছে যে এর পূর্বেও আই লিগের ক্লাবগুলির পক্ষ থেকে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেলকে চিঠি পাঠানো হয়েছে কিন্তু সেই চিঠির উত্তর আজও পায়নি ক্লাবকর্তারা বিভিন্ন আর্থিক সাহায্য সঠিকভাবে পাচ্ছে না আই লিগের অধিকাংশ দল তাই এহেন পরিস্থিতিতে সুপার কাপ খেলা প্রায় অসম্ভব সুতরাং এই সমস্ত দাবি সুপার কাপ আর আই লিগের সাত দলের জোটের কাছে প্রধান বাধা এখন তবে এই চিঠি নিয়ে এতটুকুও চিন্তিত নন এআইএফএফ কর্তারা সচিব কুশল দাসের মতে এ বিষয়ে ক্লাবগুলোর চিঠি পেয়েছেন তারা সংশ্লিষ্ট দলগুলি যদি সুপার কাপে অংশগ্রহণ না করে তাতে তাদের কিছু করবার নেই সুপার কাপের জন্য তাদের তরফে যে বাজেট রাখা হয়েছে তা জুনিয়র ফুটবলারদের উন্নয়ন খাতে খরচ করা হবে ইতিমধ্যে আই লিগের সমস্ত দলগুলোর অনুশীলনই বন্ধ রয়েছে আর সুপার কাপে খেলার জন্য ফের ফুটবলারদের পেছনে প্রচুর খরচ বহন করতে হবে যা খুবই সমস্যার কারণ ছোট ক্লাবগুলির পক্ষে তাই অধিকাংশ দলই চাইছে সুপার কাপ খেলার রাস্তা থেকে সরে আসতে তাই এমন জটিল পরিস্থিতিতে সুপার কাপ না হওয়ার সম্ভাবনাই প্রবল যদিও এই সব কিছুই রয়েছে প্রাথমিক পর্যায়ের আলোচনায় তো আজকের আপডেটটি এই পর্যন্ত ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো দেখো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে